press the bell icon on the YouTube app and never miss another update. দেখছেন টেকনিক্যাল মিনহাস, আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ মিনহাস। তো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন, আপনাদের দোয়াই আমি ভালো আছি। ভিউয়ার্স, আমরা যারা আসলে সায়েন্টিফিক অর্থাৎ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে চাই এবং আমরা যারা মানে কোনো একটা ভালো সায়েন্টিফিক ক্যালকুলেটর না কিনে অর্থাৎ আমার হাতের স্মার্টফোনকে দিয়ে কীভাবে অর্থাৎ সব ম্যাথ সলভ করে নিতে পারে, অর্থাৎ ক্লাস ওয়ান থেকে অর্থাৎ যত আছে অর্থাৎ পড়ালেখা আপনি যতদিন করুক না কেন, জাস্ট এক না সফটওয়্যার আপনার ফোনে ইনস্টল করে রাখুন, তাহলে আপনার আর কোনো সফটওয়্যার অর্থাৎ আপনার কাছে আর কোনো সায়েন্টিফিক ক্যালকুলেটার দরকার পড়বে না। জাস্ট আপনি একটা ফোনেই আপনার ফোনে একটা মানে এই সফটওয়্যারটি ইনস্টল করে রাখুন, তাহলে আপনার আর জীবনেও কখনো আপনার সায়েন্টিফিক ক্যালকুলেটারের দরকার পড়বে না। এর জন্য ভিউয়ার্স আপনাকে এর জন্য বলে রাখি, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন দেখেন প্লিজ এক প্লিজ 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 এক মিনিট আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য। এবং ভিউয়ার্সের এবং এই সফটওয়্যারটি আপনি প্লে স্টোর অ্যাভেলেবল পাবেন এবং প্লে স্টোর থেকে আপনি ডাউনলোড করে নেবেন। জাস্ট ডাউনলোড করার পর ওপেন করবেন, এরপরে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখা দিচ্ছি, জাস্ট আপনি ভিডিওটি প্লে করুন। এর জন্য বিশেষ আপনাকে জাস্ট প্লে স্টোরে যেতে হবে, প্লে স্টোরে যাওয়ার পর আপনি লিখবেন এখানে জাস্ট আপনি আমি যেহেতু সার্চ বার রেখে রেখেছি তো জাস্ট আপনি লিখবেন SCI ENTI FIC সায়েন্টিফিক ক্যালকুলেটর CAL ক্যালকুলেটর লিখার পর জাস্ট আপনি সার্চ বক্সে ক্লিক করে দেবেন। সার্চ বক্সে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম অনেকগুলো অ্যাপ শো হবে, জাস্ট আপনি সোয়াইপ করে নিচে আসবেন। নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাডভান্স এফএক্স ক্যালকুলেটর, জাস্ট আপনি 9 নভেম্বর একটি অ্যাপস 4.8 রেটিং রয়েছে, জাস্ট আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করার পর জাস্ট আপনি দেখতে পাচ্ছেন অ্যাপটি, কিন্তু আপনি আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাই অর্থাৎ অ্যাপটি কত ভালো যে একটা অ্যাপস দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, যে অ্যাপটিতে রয়েছে 4.8 রেটিং, যেখানে এরকম আমি অ্যাপ আর কখনো দেখিও নাই, আর তো 4.8 রেটিং ওলা অ্যাপ, ওয়াও অনেক ভালো একটি অ্যাপস। জাস্ট এরপর দেখতে পাচ্ছেন এখানে যে কমেন্টগুলো রয়েছে সেগুলো কিন্তু গ্রেট ক্যালকুলেটর পেয়ার অফ পারমিশন জাস্ট অনলি থিংস দে পার্টস উনি দেখছেন, অনেক সুন্দর সুন্দর কিন্তু কমেন্ট রয়েছে। জাস্ট আপনি ইনস্টল করো, ওপেনে ক্লিক করে দেবেন। জাস্ট আমি ওপেনে ক্লিক করে দিলে ওপেন করতেছে, ওপেন করার পর জাস্ট আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো হয়ে যাবে। তবে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক সুন্দর পরে আপনার সামনে এরকম শো হবে, এখানে দেখতে পাচ্ছেন সাইন কস টেন বলে কতগুলো অপশন রয়েছে। জাস্ট দেখছি একটা মানে সায়েন্টিফিক ক্যালকুলেটর, আপনার ফোনটিকে কেউ বলতে পারবে না যে এটি কী ক্যালকুলেটর নাকি অন্য কিছু। তবে দেখতে পাচ্ছেন অনেকটা সুন্দর করে কিন্তু আপনি কত বড় একটা ডিসপ্লে এখানে রয়েছে, অনেক আইকন। তবে এরপর আপনি দেখতে পাচ্ছেন সাইন অর্থাৎ আমি দেখি এখন যদি সাইন 60 ডিগ্রি মান বের করতে হচ্ছে না, জাস্ট দেখতে পাচ্ছেন 60 ডিগ্রি দেওয়ার সাথে সাথে কিন্তু 60 ডিগ্রি কত হয় সেটা কিন্তু চলে আসছে। অর্থাৎ দেখতে পাচ্ছেন মানে এখানে অনেকটা সহজ করে চলে আসে, অর্থাৎ সাইন কস টেন থেকে শুরু করে যত ধরনের ফাংশন রয়েছে অর্থাৎ আপনি যে ফাংশনগুলো জানেন না সেই ফাংশনগুলো পর্যন্ত অর্থাৎ এই ফোনে রয়েছে। তো দেখতে পাচ্ছেন এখানে পাওয়ার থেকে শুরু করে সবগুলো কিন্তু আপনার সামনে এরকমভাবে আপনি ব্যবহার করতে পারছেন এই অ্যাপটি। তবে এরপর দেখতে পাচ্ছেন আমি আপনাদের আরেকটা খাস দেখাই, সেটা হচ্ছে আপনি এখানে অর্থাৎ এই আইকনে আমি আপনাদেরকে একটু ভালো করে দেখাই, এই আইকনে ক্লিক করে দেবেন। এই আইকনে ক্লিক করার পর জাস্ট আপনার সামনে এরকম মানে কতগুলো ফাংশন শো হবে, কমপ্লেক্স সেস্টেড বেসিন টেবল ম্যাট্রিক্স ভেক্টর, আপনি কত ধরনের ফাংশনের অঙ্ক জানেন না কেন, জাস্ট আপনি যে ফাংশনগুলো আপনাকে করতে হচ্ছে না সেই ফাংশনগুলো পর্যন্ত এখানে রয়েছে, অর্থাৎ আপনি যে ফাংশনের অঙ্ক করুন না কেন জাস্ট সব ফাংশন কিন্তু এখানে রয়েছে। এরপর দেখুন এখানে বেজিনে ক্লিক করে দিয়ে আপনার সামনে জাস্ট আমি একটা বেজিনি বলে একটা অপশন রয়েছে, জাস্ট আপনি বেজিনে দেখতে পাচ্ছেন এই যে এখানে ইন্টার আইসিটির অঙ্কগুলো করা হয়, অর্থাৎ দেখতে পাচ্ছেন ডেসিমেল হেক্সামেল বাইনারি অক্টাল অর্থাৎ সব ধরনের কিন্তু ফাংশন কিন্তু এখানে রয়েছে। আপনি বাইনারিতে ক্লিক করে আপনাদেরকে একটা মানে ফাংশন দেখাই, বাইনারিতে ক্লিক করলাম, ক্লিক করার পর জাস্ট আমি যদি এখন 10 যোগ 10 তাহলে দেখতে পাচ্ছেন বাইনারির কাস্ট কিন্তু করতেছে 10 যোগ 10 100 হয়ে যাচ্ছে, যেখানে বাইনারি সবগুলো অঙ্ক কিন্তু আপনি এই অ্যাপের মাধ্যমে করতে পারেন, অর্থাৎ আপনার যে অঙ্ক হোক না কেন আপনাকে এই অঙ্কটি করে দিবে এই অ্যাপটি, অর্থাৎ আপনাকে
আর কোনো মানে বাড়তি কোনো খরচ করে একটা মানে ক্যালকুলেটর কিনতে হচ্ছে না। অর্থাৎ আমি তো আমি এটাই বুঝতে চাচ্ছি, অর্থাৎ আপনাকে এই অ্যাপটি দিয়ে আপনি সব কাজ কিন্তু স্যামলে নিতে পারেন। অর্থাৎ এখানে সব ধরনের অর্থাৎ কঠিন কঠিন অঙ্ক পর্যন্ত করা যায়। এখানে দেখতে পাচ্ছেন লক থেকে শুরু করে যেখানে যে অঙ্কগুলো আপনাকে করতে হবে না সেই অঙ্কগুলো পর্যন্ত রয়েছে। সো ভিউয়ার্স, এটা ছিল আসলে এই অ্যাপের মূল কাহিনী। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তো বেশ, ভিডিওটি কেমন লাগলো, ভিডিওটি ভালো লাগলো অবশ্যই ভিডিওটিতে একটু লাইক দেবেন এবং কমেন্ট করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন। এবং আর নতুন নতুন টিপস পেতে অবশ্যই আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য। এই ছিল আসলে আজকের ভিডিওর মূল বিষয়, অর্থাৎ কীভাবে আপনি সায়েন্টিফিক ক্যালকুলেটার না কিনে অর্থাৎ আপনার ফোনটি দিয়ে কীভাবে সলভ করবেন সব ম্যাথ, অর্থাৎ সাইন কস টেন থেকে শুরু করে অর্থাৎ আপনার ক্লাস অর্থাৎ আইসিটি হেক্সামেল অক্সামেল অক্টাল ফাইনারি ডিজে ডেসিমেল সব কিছু কিন্তু আপনি এই ফোনের মানে এই সফটওয়্যারটি ইনস্টল করে কিন্তু আপনি পারছেন। জাস্ট আমি আপনাকে স্টেপ বাই স্টেপ দেখিয়েছিলাম। তো এটা ছিল আসলে ভিডিওর মূল বিষয়, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি কিন্তু আমি বারবার একই কথা বলছি, আমার চ্যানেলটি কিন্তু এক্ষুনি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজ পর্যন্তই খোদা হাফেজ।